সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মুসলিম খান আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ে আরও একটি ক্লাস নিয়ে। আমরা ইতিপূর্বে চারটি ক্লাস নিয়েছি অধ্যায় থেকে, আজকে পঞ্চম ক্লাস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। দৃশ্যটি আমরা লক্ষ্য করি, সেটা আমরা কি দেখতে পাচ্ছি, প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায়। তোমরা কি জানো প্রজনন হয়, তার ফুল থেকে ফল হয়, এটাই উদ্ভিদের যৌন প্রজনন। আমরা আগে তিনটি ক্লাসে, চারটি ক্লাসে আমরা উদ্ভিদের অযৌন প্রজনন নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ ফুল নিয়ে আলোচনা করেছি। তাহলে তোমরা কি বুঝতে পারছো আজকের আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, দর্শক বুঝতে পারছ আজকের পাঠের বিষয় আমাদের পরাগায়ন। এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে, পরাগায়ন কি তা বলতে পারবে, পরাগায়নের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ফুলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তো বন্ধুরা, আশা করি সবাই সাথেই থাকবে। দৃশ্যটি লক্ষ্য করো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, আমরা গত ক্লাসে বিষয়গুলো দেখানোছি তোমাদের। অর্থাৎ এটা হলো আমাদের ধানি, পরাগ ধানি থেকে আমাদের পরাগরেণু পরাগরেণু বের হচ্ছে। সেটা কোথায় গিয়ে পতিত হচ্ছে? ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে আমরা কি বলতে পারি? তাহলে একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণুতে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে আমরা কি বলবো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। হ্যাঁ বন্ধুরা, তাকে আমরা পরাগায়ন বলবো। অর্থাৎ পরাগধানী থেকে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে একই ফুলের হতে পারে বা একই প্রজাতির ভিন্ন ফুলেও হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো তো পরাগায়ন বলতে কি বোঝা? হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ পরাগায়নের সংজ্ঞাটা আমরা এখান থেকে দিতে পারব না। অর্থাৎ ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সংজ্ঞাটি লিখে নিতে পারো। পরাগায়নের শ্রেণীবিভাগ, পরাগায়নকে কয় ভাগে ভাগ করা হয়? পরাগায়ন মূলত দুই প্রকার, স্বপরাগায়ন পরপরাগায়ন। এবার তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রথম ছবিতে একটি উদ্ভিদেরই দুটি ফুল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রজাপতি একই গাছের, একই প্রজাতির একই গাছের এক ফুল থেকে আরেক ফুলে উড়ে গিয়ে বসছে। এতে তার পায়ের সাথে বা মুখের সাথে পরাগরেণু অন্য ফুলে গিয়ে স্থানান্তরিত হচ্ছে। আর দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলে গিয়ে বসছে, এভাবে প্রজনন হয়। তো প্রথম দৃশ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে সেই প্রজননটা কি হতে পারে, সেই পরাগায়নটা একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন হয় সেটাকে আমরা শিক্ষার্থী বন্ধুরা কি বলবো, স্বপরাগায়ন।
আর যখন একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগরেণুর সংযোগ ঘটে তখন তাকে আমরা বলবো অ্যামান্দুরাস পরপরাগায়ন। তাহলে আমরা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন আমরা বুঝতে পারলাম। স্বপরাগায়ন হলো একই ফুলে অথবা একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হতে পারে। এটা একই ফুলের মধ্যে হতে পারত অথবা একই উদ্ভিদের একই গাছের ভিন্ন দুটা ফুলের মধ্যে। আর পরপরাগায়নটা অবশ্যই একই প্রজাতির ভিন্ন দুটা উদ্ভিদের মধ্যে পরাগায়ন বা পরাগরেণুর মাধ্যমে পরাগায়ন ঘটে। একটা স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন। এবার তোমরা স্বপরাগায়ন পরপরাগায়ন মধ্যে আমরা কি ডিফারেন্স বা পার্থক্যটা আমরা দেখতে পেলাম সে বিষয়ে তোমরা একটা নোট লিখতে পারো। আমরা ক্লাসের শেষ পর্যায়ে আমরা তোমাদের নোটটা দেখতে পারি, তোমাদের কমেন্টস বুকে তোমরা লিখতে পারো। আমাদের ক্লাসটা কিন্তু আজকের ক্লাসটা কিন্তু লাইভ ক্লাস হচ্ছে। তোমরা কমেন্টস বক্সে আমাদের ফেসবুক গ্রুপে ক্লাসটা হচ্ছে, এরপর আমরা পেজেও এটা শেয়ার করব অবশ্যই পেজে। আচ্ছা, এবার আমরা ছবিতে দুটা ফুল দেখতে পাচ্ছি। এখানে একটা প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়াচ্ছে। চিত্রে প্রজাপতি কি কাজ করছে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বলতে পারবে পরাগরেণু স্থানান্তরে কাজ করছে। এক ফুল থেকে আরেক ফুলে পরাগরেণু স্থানান্তরিত হচ্ছে। এক্ষেত্রে প্রজাপতি কিসের মাধ্যম হিসাবে কাজ করছে? তাহলে প্রজাপতি যে এক ফুলে থেকে আরেক ফুলে গেছে, তো মাধ্যমটা মাধ্যম প্রজাপতি কিসের মাধ্যম হিসেবে কাজ করছে? হ্যাঁ শিক্ষার্থীরা, প্রজাপতি এখানে পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করছে। এই যে প্রজাপতি পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করলো, তাহলে পরাগায়নের আরো কোনো মাধ্যম এরকম আছে কিনা? যে প্রজাপতি যেরকম একটা মাধ্যম হিসেবে কাজ করছে, এরকম আরো কিছু মাধ্যম আমরা দেখব যে আরো অনেক প্রজাপতি, মৌমাছি, পাখি, বাতাস, এদের মাধ্যমেও এই পরাগায়ন হয়ে থাকে। সেটা কিভাবে হয় সেগুলো নিয়ে আমরা জানব। আমরা চিত্রে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি ফুলে থেকে কি মধু সংগ্রহ করছে এবং ফুলগুলো আকারে কি অনেক বড় এবং উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি। গর্ভমুণ্ড, আঠালো, এগুলো হলো এই ফুলগুলো। তোমরা বলবে যে কি ধরনের ফুল এগুলা, চিত্রে ফুলগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, এ ধরনের ফুলকে আমরা কি নামে অভিহিত করতে পারি? যেহেতু এ ধরনের ফুলে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয়, এর জন্য আমরা এগুলাকে পতঙ্গ পরাগী ফুল বলতে পারি। তাহলে এই ফুলগুলো কি কি বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, ফুলগুলো বড় হয়, রঙিন হয়, মধুগ্রন্থিযুক্ত হয়, আর পরাগরেণু, গর্ভমুণ্ড, আঠালো ও সুগন্ধযুক্ত হয়। এই বৈশিষ্ট্যগুলো যে ফুলগুলো আছে সেই ফুলগুলো সাধারণত পতঙ্গ পরাগী হয়, এদের পরাগায়নের মাধ্যমে হয়ে থাকে। আমরা এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি, এগুলার পরাগরেণুগুলো দেখো তোমরা আকারে অনেক ছোট হয় এবং বাতাসের মাধ্যমে উড়ে যাচ্ছে এবং কিছু কিছু পালকের মতো দেখা যাচ্ছে। ফুলের পরাগরেণু পালকের মতো আছে, এগুলো আকার অনেক ছোট এবং সংখ্যায় অনেক বেশি, এগুলো বাতাসের মাধ্যমে চলে। এগুলোকে আমরা কি বলতে পারি? বায়ু পরাগী ফুল। এই ফুলগুলো কি কি বৈশিষ্ট্য? ফুলগুলোর বৈশিষ্ট্য আমরা দেখে নিই। ফুলগুলোর বর্ণ, গন্ধ তেমন খুব একটা নাই এবং মধুগ্রন্থবিহীন। এই ফুলগুলোতেও কোনো মধু হয় না, কীট পতঙ্গ এখানে আকৃষ্ট হয় না বা আসে না। আর পরাগরেণুগুলো অত্যন্ত হালকা, সংখ্যায় অনেক বেশি, আকারে অনেক ছোট।
গর্ভমুণ্ডগুলা আঠালো হয়, শাখান্বিত হয়, অর্থাৎ গর্ভমুণ্ড কয়েকটা শাখায় বিভক্ত হয়, শাখান্বিত, কখনো পালকের ন্যায় এগুলো বাতাসের মাধ্যমে সরে গিয়ে আরেক ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, আর এভাবে এদের পরাগায়ন সম্পন্ন হয়। এই জন্য এই ধরনের পরাগায়নকে আমরা ফুলকে আমরা বায়ু পরাগী ফুল বলে থাকি। সাধারণত ধান গাছ, ধান গম, বিশেষ করে শস্যগুলোতে এই ধরনের প্রজনন বেশি দেখা যায়। এরপর আমরা চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, চিত্র দেখি তোমরা অবশ্যই বুঝতে পারছ এখানে আমাদের জাতীয় ফুল ছাপলা বা পদ্ম, এই ধরনের যে ফুলগুলো আছে এদের প্রজনন, অর্থাৎ পানিতে যে উদ্ভিদগুলো আছে তাদের প্রজনন কিভাবে হয়ে থাকে। এগুলা পানি পরাগী ফুল, অর্থাৎ পানির মাধ্যমে ভেসে গিয়ে এদের পরাগগুলো এক ফুলে থেকে আরেক ফুলে স্থানান্তরিত হয় এবং সেভাবে এদের পরাগায়ন সম্পন্ন হয়ে থাকে। এই ফুলগুলো কি কি বৈশিষ্ট্য আছে, হ্যাঁ এ ধরনের ফুলকে কি নামে অভিহিত করা হয়? হ্যাঁ বন্ধুরা, এই ধরনের ফুলকে আমরা পানি পরাগী ফুল বলবো। আর এরা আকারে ক্ষুদ্র এবং হালকা হয়, সহজে পানিতে ভাসতে পারে, তাই না? এই পরাগায়নের পরাগজনগুলো এগুলো পানিতে ভাসতে পারে এবং খুবই হালকা। আর স্ত্রী ফুলের লম্বা বৃন্ত আর পুং ফুলে স্ত্রী ফুলের লম্বা বৃন্ত বৃন্ত লম্বা হয় আর পুরুষ ফুলের বৃন্ত ছোট হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চিত্রে আরো কিছু ফুল দেখতে পাচ্ছি। এগুলা পরাগায়ন কিভাবে হয় দেখো, ফুলগুলো আকারে অনেক বড় এবং প্রাণীর মাধ্যমে এদের পরাগায়ন, বিভিন্ন ধরনের পাখি, তারপর প্রাণী আছে যেমন বাদুর আছে, তাই না, বিশেষ করে পেঁপে গাছে, তারপরে শিমুল গাছে ধরনের প্রজনন, কদম গাছে প্রজনন করে দেখা যায়। এই ধরনের ফুলকে আমরা কি নামে অভিহিত করতে পারি, অর্থাৎ এই ফুলগুলো প্রাণী পরাগী ফুল। এই ফুলগুলো কি কি বৈশিষ্ট্য হতে পারে? হ্যাঁ বৈশিষ্ট্য, এসব ফুল মোটামুটি বড় হয়ে থাকে, তবে ছোট হলে, কোনো ক্ষেত্রে ছোট হয়, তো ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে। আমরা গত ক্লাসে পুষ্পমঞ্জরি আমরা দেখেছি তোমাদের, তোমরা বিষয়টা অবশ্যই বুঝতে পারছ। এবং এদের রং আকর্ষণীয় রং হয়, আকর্ষণীয় কীট পতঙ্গকে বা প্রাণীদেরকে আকৃষ্ট করার জন্য। হ্যাঁ এবার আমরা দেখব যে পরাগায়ন এটা আমাদের উদ্ভিদের জন্য কেন গুরুত্বপূর্ণ, পরাগায়ন হলে আমাদের উদ্ভিদের কি ধরনের পরিবর্তন আসে, অর্থাৎ উদ্ভিদের উপকারিতা এবং অপকারিতা এখানে থাকবে পরাগায়নের। প্রথমে আমরা দেখবো স্বপরাগায়ন। স্বপরাগায়নের ফলে পরাগায়ন অনেকটা নিশ্চিত হয়, যেহেতু একই গাছের মধ্যে বা একই ফুলের মধ্যে পরাগায়ন হয়, এই পরাগায়নটা অনেকটা নিশ্চিত যে পরাগায়নটা হচ্ছে। আর পরাগরেণু নষ্ট কম হয়, যেহেতু প্রাণীদের বা কীট পতঙ্গদের উড়ে বেশি দূর যেতে হয় না, এই জন্য পরাগরেণু নষ্ট কম হয়। আর বিশুদ্ধতা পরিলক্ষিত হয়, পরাগায়নটা বিশুদ্ধ থাকে, তা রেণুর সাথে কোনো ময়লা আবর্জনা মিশ্রিত থাকে না। আর উপকারী থেকে নতুন গুণের বিকাশ ঘটে না এখানে, নতুন কোনো কিছু, যেহেতু একই গাছের একই উদ্ভিদের মধ্যে পরাগায়ন করতেছে, এই জন্য নতুন গুণের কোনো বিকাশ ঘটে না। আর প্রজাতির বিলুপ্ত ঘটতে পারে, যেহেতু একই ফুলের মধ্যে এটা হয়, এই জন্য নতুন কোনো প্রজাতি বা নতুন মতো কিছু আসবে না, এই জন্য প্রজাতি বিলুপ্ত ঘটতে পারে। আর পরপরাগায়নে আমরা নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে, অভিযোজন ক্ষমতা বাড়তে পারে উদ্ভিদের, পরিবেশের সাথে টিকে থাকা, যেটা এটা অভিযোজন ক্ষমতা, টিকে থাকার যে সক্ষমতাটা। আর উপকারিতা হিসেবে পরাগায়ন অনেকটা অনিশ্চিত নাও হতে পারে। আর বিশুদ্ধতা পরিলক্ষিত হয় না। এইবার আমরা তোমাদের আরেকটা কাজ দেওয়া ছিল আগে, যে পরাগায়নের মধ্যে পার্থক্য দুটোর মধ্যে আমরা, তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছ এবং কি কি পার্থক্য এদের মধ্যে আছে তোমরা অবশ্যই নোট করে ফেলেছ এর মধ্যেই, তা আমরা তোমরা মিলিয়ে নিতে পারো।
তার পরাগায়ন অনেকটা নিশ্চিত হয় স্বপরাগায়নে, আর পরপরাগায়নের মধ্যে অনেকটা অনিশ্চিত। পরাগায়ন নষ্ট হয় কম স্বপরাগায়নে, আর পরপরাগায়নে নষ্ট হয় বেশি। এখানে বিশুদ্ধতা রক্ষিত হয় স্বপরাগায়নে, পরপরাগায়নে বিশুদ্ধতা রক্ষিত হয় না, নতুন গুণের বিকাশ ঘটে না। এখানে নতুন গুণের বিকাশ ঘটে, প্রজাতির বিলুপ্ত ঘটতে পারে স্বপরাগায়নে, আর পরপরাগায়নে নতুন প্রজাতি সৃষ্টি হয়। এবার তোমাদের মূল্যায়নের পালা, আমরা যে পাঠগুলো তখন যে বিষয়ে আলোচনা হলো এর মধ্যে তোমরা কতটুকু শিখতে পেরেছো, অর্জন করতে পেরেছো, এটা আমরা মূল্যায়ন করবো। এখন পরাগায়ন কত প্রকার আমরা সেই তোমরা এটা পারবে, পরাগায়ন দুই প্রকার তো সঠিক। পরাগায়নের ফলে পরাগজনক কোথায় স্থানান্তরিত হয়, গর্ভমুণ্ডে, গর্ভাশয়ে, গর্ভদণ্ডে, পুংদণ্ডে, গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। কোনটি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য? বায়ু পরাগী ফুলগুলো কেমন হয়, বড় হয় আকারে, সুগন্ধ আছে, পরাগজন আঠালো না, এগুলো কেন গর্ভমুণ্ডটা শাখান্বিত হয়, আমরা বিষয়টা আমরা দেখেছি আমরা। আর পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ, পতঙ্গ পরাগী ফুলগুলো যেমন কুমড়া, ধান, জবা, এখানে ধান তো বায়ু পরাগী, তাহলে আমাদের বাকি থাকে কুমড়া আর হলো জবা, তো তিন। তাহলে তোমরা খাতা নিয়ে তোমাদের বাড়ির কাজটা লিখে নিতে পারো, তোমাদের আজকের এই পাঠের জন্য তোমাদের বাড়ির কাজ থাকবে উদ্ভিদের বংশ বিস্তারের পরাগায়নের মাধ্যম অত্যাবশ্যক, তোমরা উত্তরের সপক্ষে 10টি বাক্য লিখে আনবে, এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে।